লকডাউনের দুর্দিনে সাফাই কর্মীদের পাশে তৃণমূল মহিলা কংগ্রেসের শঙ্করী দে। লকডাউনের এই দুর্দিনে পূর্ব বর্ধমান পৌরসভা এলাকায় 14 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেস শঙ্করী দের উদ্যোগে এলাকায় যে সমস্ত সাফাইকর্মী আছেন তারা প্রতিনিয়ত সমাজে মানুষজনদের কথা ভেবে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে বাড়ির কথা না ভেবে তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। সেই সমস্ত 50 জন মানুষদের সম্বর্ধনা দিলেন এদিন, পাশাপাশি তাদের চাল আর রান্না করা কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন তাদের হাতে। মেন ব্যাপার হচ্ছে সাফাই কর্মী যারা, তারা এই দুর্দিনে এই করোনা ভাইরাসকে উপেক্ষা করে ওরা সাধারণ মানুষের জন্য যেভাবে রাস্তাঘাট পরিষ্কার করছে তার জন্যই আমি সাফাই কর্মীদের আজকে সম্বর্ধনা দিলাম। কতজনকে দেওয়া হলো সাফাই কর্মীদের? তা প্রায় 50-60 জনকে দেওয়া হয়েছে। কি কি দেওয়া হলো? দেওয়া হলো মাস্ক, উত্তরী, গোলাপ ফুল, চাল, লুচি, আলুরদম। এটা দেওয়া হলো এই আমাদের বাড়িতেই নারায়ণদে গদাধরের বাড়িতে দেওয়া হলো। আমার নাম শঙ্করী দে, পরিচয় আমি রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সম্পাদিকা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।